আমার ছেলে যখন তখনই বায়না করে বাইরে KFC-তে গিয়ে চিকেন ফ্রাই খাবে, তো যখন তখন তো আর বাইরে যাওয়া সম্ভব হয় না, তাই আমি বাসায় যেভাবে একদমই KFC স্টাইলে বানিয়ে দিই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। স্বাদ মতো সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে তারপরে আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। 7 পিস চিকেন নিয়েছি আর চিকেনগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে কেটে কেটে দিয়েছি। এতে করে ভালো করে মশলাটা ভিতরে প্রবেশ করবে আর চিকেনটা খেতে খুবই মজার হবে। এখন চিকেনগুলো দুধের এই মিশ্রণের সাথে খুবই ভালো করে মিশিয়ে দিতে হবে এবং মিশিয়ে কমপক্ষে তো 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে, আর যদি হাতে বেশি সময় থাকে তাহলে 2-3 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন, এতে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবার আমি অন্য একটা মিশ্রণ তৈরি করছি যেটা দিয়ে কোট করব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর সামান্য গোলমরিচের গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই 1 কাপ ময়দার মিশ্রণটা আমার 7 পিস চিকেনের জন্য একদম পারফেক্ট হবে। এবার যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা 1 ঘন্টা পর নিয়ে এসেছি আর এবার ভালো করে আরেকটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এরপর 1টা পিস নিয়ে আমি ময়দাতে প্রথমে ভালো করে কোট করে নিচ্ছি। ময়দাতে একটু ভালো করে কোট করে নিয়ে তারপরে যে এখানে দুধের মিশ্রণটা আছে, এখানে এক্সট্রা ডিম বা পানি ব্যবহার করতে হবে না, এখানে যে দুধের মিশ্রণ আছে সেটাতে আমি ডিপ করে নিব। দুধের মিশ্রণে ডিপ করে নিয়ে এরপর ময়দা দিয়ে আবারও ভালোভাবে কোট করতে হবে। হাত দিয়ে চেপে চেপে একটু সময় নিয়ে কোট করতে হবে, তাহলে কিন্তু ভাজার পরে ময়দার যে মিশ্রণটা সেটা খুলে যাবে না এবং ময়দার মিশ্রণটা খেতেও মচমচে হবে। এবার এক্সট্রা যে ময়দাটা সেটা ঝেড়ে ফেলে দিয়ে তারপরে আমি একটা বাটিতে রেখে দিয়েছি আর এভাবে করে আমি সবগুলো চিকেন কোট করে নিয়েছি। এরপর গরম গরম তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে প্রথম 1 মিনিট হাই হিটে ভেজে নিতে হবে আর প্রথম কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করা যাবে না। যখন দেখতে পারবেন একটু শক্ত হয়ে গেছে তখন নেড়ে ছেড়ে দিতে পারবেন। এরপর উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিতে হবে আর প্রথম 1 মিনিট একটু হাই হিটে ভাজার পরে চুলাটাকে কমিয়ে তারপরে ভাজতে হবে 10-12 মিনিটের জন্য। এতে করে চিকেনটা ভালোভাবে ভিতরে সিদ্ধ হয়ে যাবে আর লাস্টের যে 1 মিনিট সেই সময়টুকু হাই হিটে ভেজে নিতে হবে। এতে করে কালারও চলে আসবে আর চিকেনের গায়ে যে তেলটা লেগে লেগে থাকবে সেটাও ভালো করে ঝরে যাবে। যখন এরকম কালার হয়ে যাবে এবং মচমচে হয়ে যাবে আর চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদমই KFC-র স্টাইলে চিকেনগুলো হয়েছে আর আমার ছেলে তো খেয়ে খুবই খুশি হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদেরও ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।